দেশের ভৌত অবকাঠামো আমাদের স্বাধীনতার পর থেকেই ক্রমে ক্রমে এর উন্নয়ন হচ্ছে, এর বাড়ছে, এবং একসময় ঢাকা শহরে পাঁচতলা ছয়তলা বেশি বিল্ডিং দেখা যায়নি স্বাধীনতার পরে। সারা দিলকুশা মতিঝিল ঘুরেও পাঁচ ছয়তলার বেশি বিল্ডিং দেখিনি। আজকে সেখানে এত উঁচু বিল্ডিং উঠছে, এই বিল্ডিংয়ে বিল্ডিংয়ে দেশ ভরে যাচ্ছে, খাল নালা বিল সব বন্ধ করে এখন বিল্ডিং হচ্ছে। তো ডেফিনেটলি ভয়ের কারণ তো আছে যে আমরা সত্যিকারের বাস্তব জ্ঞান সমৃদ্ধ ইঞ্জিনিয়ার আমরা চাই, আমাদের শুধু পুঁথিগত বিদ্যা অর্জন করে ইঞ্জিনিয়ার দিলে হবে না। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এটা একটা ভালো ভূমিকা রাখবে। একই সময়ে জিপিএস ইস্পাত তাদের উন্নত মানের ইস্পাত দিয়ে ডিজাইন করবে, সেটাও ভালো। তো আমরা সব মিলে এই প্রতিযোগিতার শুভ উদ্বোধন লগ্নে আমি এই প্রতিযোগিতার জন্য আমার সর্বরকমের শুভকামনা এবং যত রকমের সাহায্য সহযোগিতা লাগবে আমি করবো।